এক দাদা কমেন্টে জানিয়েছিলেন কিভাবে বাটা মাছ কাটতে হয় সেটা দেখাতে। তাই আজকে আমি কিভাবে বাটা মাছ কাটতে হয় সেটা আমি দেখাবো। এখানে আমি ছখানা বাটা মাছ নিয়েছি, বাটা মাছটা কিভাবে কাটতে হয় সেটা আমি দেখাবো। প্রথমে এই সাইডে এইগুলো এইভাবে কাটবো। আমি মেঝেতে একটা প্লাস্টিক পেতে নিয়েছি যাতে মেঝেতে নোংরাটা না পড়ে। নিয়ে আঁশটা ছাড়িয়ে নেব। ভালো করে গায়ের আঁশটা ছাড়াতে হবে। পুরো বটি দিয়ে আঁশগুলো খুব ভালোভাবে গায়ের থেকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই যে কানকোটা কেটে নেব। এই সাইড দিয়ে ভিতরে নোংরাটা ছোট করে কেটে বার করে নেব। দেখুন আমার বাটা মাছটা কাটা হয়ে গেছে। আমি আরো একটা বাটা মাছ কেটে দেখাবো। আগেরটার মতন বাটা মাছের সবগুলো পাখনাগুলো এইভাবে কেটে নেব। দিয়ে আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নেব। পরিষ্কার করে আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার কানকোটা ছোট করে কেটে নেব। নিয়ে এই সাইড থেকে ভিতরে নোংরাটা বার করে নেব। এইভাবে সব বাটা মাছগুলো আমি ভালোভাবে কেটে নেব।